গত কয়েক মাসে নিজস্ব প্রযুক্তি দিয়ে সর্বাধুনিক সব যুদ্ধাস্ত্র তৈরি করে বন্ধু শত্রু সবাইকে তাক লাগিয়ে দিয়েছে ইরান। মিসাইল ও ড্রোন শিল্পে উন্নয়নের মাধ্যমে নিজেদের সশস্ত্র বাহিনীকে আরও শক্তিশালী করে তুলতে বদ্ধপরিকর ইরান। এরই মধ্যে পৃথিবীর অন্যতম ড্রোন প্রস্তুতকারক ও সরবরাহকারী দেশ হিসেবে বিশ্বের নাম করে নিয়েছে ইরান। সস্তা অথচ প্রাণঘাতী ড্রোন নির্মাণে ইরান বৈশ্বিক শক্তি হিসেবে পরিচিতি পেয়ে গেছে সারা বিশ্বে। আঞ্চলিক পরিধি ছাড়িয়ে দেশটি রাশিয়ার মতো উন্নত প্রযুক্তির পরাশক্তিকেও যুদ্ধাস্ত্র সরবরাহ করার সক্ষমতা অর্জন করেছে। প্রচলিত আছে যে দেশটি রাশিয়াকে শাহেদ 131 ও শাহেদ 136 কামিকাজি ড্রোন এবং মুজাহির 6 ড্রোন সরবরাহ করছে। আর এই কারণেই যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া এবং ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞার কবলে পড়েছে ইরান। তারপরও ড্রোন সক্ষমতায় প্রথম 5টি দেশের মাঝে ইরানের নাম চলে আসে। এগিয়ে যাওয়ার এমন সময়ই সম্প্রতি আরও একটি নতুন অ্যান্টিট্যাঙ্ক গাইডেড মিসাইলের পরীক্ষা চালিয়েছে দেশটি। সাদিদ 365 নামের এই মিসাইল যে কোনো শত্রুপক্ষকে ঘায়েল করতে পারে, কারণ ইরানের দাবি যে কোনো বর্ম ভেদ করার ক্ষমতা রাখে এই ক্ষেপণাস্ত্র। ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কোর দেশটির মাটিতে অ্যান্টিট্যাঙ্ক মিসাইল সাদিদ 365 তৈরি করে সফল পরীক্ষাও চালিয়েছে। 8 কিলোমিটার রেঞ্জের এই মিসাইল যে কোনো সাজুয়াজানকে গুড়িয়ে দিতে সক্ষম। অপটিক্যালি গাইডেড এই ক্ষেপণাস্ত্র লক্ষ্যে খুবই নিখুঁত আঘাত হানতে সক্ষম। যে কোনো ট্যাঙ্কের সক্রিয় প্রতিরক্ষা ব্যবস্থাকে ভেদ করে সেটিকে ধ্বংস করতে পারে এটি। অস্ত্র বিশেষজ্ঞদের মতে সাদিদ 365 ক্ষেপণাস্ত্রের উদ্ভাবনী টপ অ্যাটাক সিস্টেম বর্তমানে প্রচলিত সাজুয়াজানের বিরুদ্ধে খুবই কার্যকর হবে। টপ অ্যাটাক মোডের কারণে মিসাইলটি লঞ্চ করার সঙ্গে সঙ্গে উঁচুতে উঠে যায় এবং নির্দিষ্ট উচ্চতায় পৌঁছানোর পর লক্ষ্যবস্তুর উপর হামলা করে। এর যাত্রাপথ প্রচলিত অন্যান্য মিসাইলের চেয়ে আলাদা এবং তুলনামূলক বেশি কার্যকর বলে প্রমাণিত হয়েছে। যে কোনো ট্যাঙ্কের উপরিভাগের বর্মটি হল এর দুর্বলতম স্থান। উপরের দিক দিয়ে আঘাত করায় সাদিদ 365 মিসাইল সাফল্যের সঙ্গে শত্রু ট্যাঙ্কের বর্ম ভেদ করতে পারে। এখন ইরান যদি তার এই নতুন উদ্ভাবন রাশিয়ার হাতে তুলে দেয়, তাহলে ইউক্রেন ফ্রন্টে থাকা পশ্চিমা ট্যাঙ্কগুলোর অবস্থা কী হতে পারে? এই ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষার খবরের আগে আরেকটি গুরুত্বপূর্ণ সাফল্যের খবর দিয়েছে ইসলামী রেভোলিউশনারি গার্ড কোর, আর তা হলো নতুন আরেকটি কামিকাজি ড্রোন তৈরি করে ফেলেছে ইরান। মেরাজ 532 নামের 450 কিলোমিটার রেঞ্জের এই সুইসাইড ড্রোন ভূমি থেকে উড়ানো যাবে। সাধারণ পিকআপ থেকে উড়ানোর মতো এই ড্রোন 12,000 ফিট উচ্চতায় টানা 3 ঘন্টা 50 কেজি পর্যন্ত প্যালট নিয়ে উঠতে পারবে। উড়ার জন্য খুবই দ্রুত একে প্রস্তুত করা যায়, ফলে র্যাপিড অ্যাকশন মিশনের জন্য এটি খুবই কার্যকর হবে বলে মনে করা হচ্ছে।